সো গাইজ, আমরা এখন আছি আমাদের বসিয়া মা বসিয়ার যে ব্রিজ আছে সেই ব্রিজের এখানে। তো হঠাৎ করে যাচ্ছিলাম এই রাস্তাতে আর দেখতে পেলাম এক কাকাকে, আখের রস খাবো, টাটকা টাটকা আখের রস গাইজ, বরফ পেঁচানো, বরফ পেঁচানো হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর কাকার মিষ্টি হাসি। আ হা, এখানে টাকা নিলি? তা যদি বললেন কাকা, এই যা গরম আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত মানুষের সেবা করছেন, সত্যি কিন্তু দারুণ অসাধারণ কাজ এটা। আর এত রোদে কিন্তু থাকবে না কেউ এইসব জায়গাতে। এ কাকার বাড়ি কোথায়? পাঁচলা বাড়ি। আমরাও সেই নবগাঁয়ে গুরু পাঁচলা হাই স্কুলের স্টুডেন্ট। নিমগ্রাম হাই স্কুলে পাশাপাশি তো এখন আখ, এখন এটাকে কি বলে, আখ পেড়ানো মেশিন না কি বলে এটাকে, আখ পেড়ানো মেশিন। বিশাল গরম, বিশাল গরম, দেখো রকি ঘেমে গেছে একদম পুরো ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এই হচ্ছে আমাদের সেই ব্রিজ, ওশিয়ার ব্রিজ, দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে। আর বৃষ্টি খুব একটা বেশি হয়নি এইসব সাইডে, নইলে কিন্তু এই যে দেখছো বসিয়ার পুরো ব্রিজটা এইসব নদী হয়ে যেত একদম, মানে জলে একদম ফৈতই করতো, বন্যা চলে আসে এইসব সাইডে। আর এইসব সাইডটা পুরোটা একদম মানে কি বলবো, জলে থই থই করে। কত কত ক্লাস আছে? 20টা গাড়ি দাও। তো বন্ধুরা, কাকার মুখটাকে চিনে রাখো, আর কাকার সঙ্গে দেখা হলেই অবশ্যই 20 টাকা দিয়ে এক গ্লাস আখের রস খেয়ে যেতে পারো। আর 20 টাকার মধ্যে ভাই হাইজেনিক খুঁজতে যেও না, কারণ বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু হাজার হাজার টাকা দিয়ে খরচ করেও কিন্তু হাইজেনিক খাবার খুঁজে পাওয়া যায় না। আর একটা কথা না বললেই নয়, দেখো আমরা কিন্তু অনেকে আছে যারা হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেতে যায়, আর এইসব ছোটো ছোটো দোকানগুলো আমরা লক্ষ্য করি না। তো অবশ্যই এখান থেকে কিনে খাওয়া উচিত, কারণ তাদেরও সংসার আছে, তাদেরও পেট আছে, তারাও অনেক পরিশ্রম করে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের জন্য মানে সব কিছু প্রোভাইড করে। তো অবশ্যই কাকার সঙ্গে দেখা হলে এক গ্লাস অন্তত খেয়ে যেও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে কাকার আরও সেল বাড়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ শেয়ার করো বেশি করে। থ্যাংক ইউ। কেমন লাগছে?